জয়গুরু পরম দয়াল ঠাকুর আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে ইষ্টবীতি না করে ঠাকুরের কাজ হয় ঠাকুরকে ভালোবাসা যায় এরকম আমার এই ইষ্ট প্রসঙ্গ চ্যানেলের কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসেছে যদি ইষ্টবীতিটা না করা যায় ইষ্টভীতিটা না করা যায় এই কথা কিন্তু দীক্ষা নিলে তো ইষ্টভীতি করতেই হবে এটা ঠাকুরের আদেশ আর ইষ্টভীতিটাই তো হলো একমাত্র মঙ্গলযোগ্য তাই শ্রী ঠাকুর একটা সহজ বাণী দিলেন বললেন যে লোকের কথা নিঃ কানে ফিরিস নে আর হাজার টানে এই ছোট্ট কথাটার অনেক অর্থ তাই আমাদের তাকে সেবা করা লাগে আর সেবার মধ্যে আছে পরিপোষণ আর পরিপূরণ তার জন্য তাকে সেবা করতে হয় যদি কোনো আদর ভালোবাসা না দিয়ে তার সেবা করি তাহলে আমার কোনো চারিত্রিক বিকাশ ঘটবে না আমার করাটাও তার জন্য আর পাওয়াটাও কিন্তু তার জন্য সমস্ত কিছু তাকে নিবেদন করে এইভাবে আমাদের মধ্যে একটা সত্যি খুব সুন্দর বিকাশ আছে। বিকাশটা আছে চরিত্রে একটা দরদহীন চাকর মনিবের কাজ করে ঢের কাজ করে কাজ করেই যায় কিন্তু তার চারিত্রিক কোনো বিকাশ হয় না একটা কুকুর যখন তার প্রভুর জন্য করে প্রভুকে ভালোবেসে করে ধীরে ধীরে তার চরিত্রের উন্নতি হয় আর আস্তে আস্তে কি কুকুরটি তার প্রভুর জন্য চেষ্টা করতে করতে তার প্রভুর প্রতি একটা টান চলে আসে তার জন্য আমাদের ইষ্টবীতিটা কিন্তু করতেই হবে এতে করে টান গজায় আর এই টান গজালে আমার তার সঙ্গে যোগাযোগ হয় ইষ্টবীতি হলো একমাত্র সেই ছোট্ট নিয়ম যে নিয়মের দ্বারায় আমি ঠাকুরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবো আর এই করার জন্য একটা আমার জীবনটা বদলে যায় সমস্ত কিছু সার্থক হয়ে যায় সমস্ত কিছু সার্থক হয় আমার যখন পাওয়া করা দেওয়া নেওয়া সমস্ত কিছু তার উপর নির্ভর করে হয় মানে তাকে মাঝখানে রেখে হয় তার জন্য হয় তাহলে আমার কোথাও ভুল হবার সম্ভাবনা নেই তার জন্য ঠাকুর এই সমস্ত কথা নিজ মুখেই বললেন তাই ইষ্টভীতিটা করতেই হবে আরও ঠাকুর বাণী দিন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয় ইষ্টভীতিবিহীন দীক্ষা কভুকিরে চেতন রয় তার জন্য ইষ্টভীতিটা তো আমাদের করতেই হবে এই মহানযোগ্য করতে ভুলে গেলে কিংবা অবহেলা করলে আমরা আসল ফলটা পাবো না তার সঙ্গে আমাদের যোগাযোগটা হবে না তাই শ্রী শ্রী ঠাকুরের দেওয়া এই ইষ্টভীতিটি আমাদের প্রতিদিন নিয়মিত করতেই হবে আজকের আলোচনা এটুকুই